হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক ভালো আছি, কারণ আমরা চলে এসেছি নিউ মার্কেটে। সো ইদানিং এত গরম পড়েছে তো, আর দিনের বেলা তো অনেক গরম থাকে। যাই হোক, এসেছি ছোট্ট একটা কাজে, তো ভাবলাম কেন নয় নিজের পছন্দের কিছু জিনিস একটু খেয়ে নেওয়া যাক। তো যাই হোক, নিউ মার্কেটের গেট দিয়ে ঢুকে একটু বাইরের সামনে এগোতেই দেখবেন এই মজার মজার স্ট্রিট ফুডগুলো পাওয়া যাচ্ছে। আর মেয়েরা, স্পেশালি মেয়েরা এবং ছেলেরাও সবাই ভেলপুরি, চটপটি, ফুচকা এই টাইপের আইটেম তো সবাই অনেক পছন্দ করে, আর আমরা মেয়েরা তো ভাই এগুলো অনেক পরিমাণে পছন্দ করি। তো যাই হোক, এখানে নিয়ে নিলাম এক প্লেট ভেলপুরি। এখানে হচ্ছে 5 পিস দিবে, এটা প্রাইস পড়বে 30 টাকা। তো এখানে টক টক, মিষ্টি টক দুই টাইপের টক আছে, আমি টক টক দিয়ে নিয়েছি। আর এখানে নাগা মরিচ ছিল না, বাবার বাবা ভালোই হয়েছে, আমি শুকনো মরিচের ঝাল দিয়ে খেয়েছি। আর যেহেতু একটু কাজে বের হয়েছি তো আমি চাচ্ছিলাম না যে এক্সেসিভ কোনো ঝাল আমার লাগুক। তো যাই হোক, ভেলপুরিটা অ্যাজ ইউজুয়ালি আমার সবসময়ই পছন্দ। তো যাই হোক, খেয়ে নিলাম এক প্লেট ভেলপুরি। যাই হোক, ভেলপুরিটা খাওয়া দাওয়া শেষ করে একটু সামনের দিকে এগোতেই দেখেছি এই যে দেখেন মজার একটা জিনিস, এটা কি বলেন তো? আমি ফার্স্টে ভেবেছিলাম বেল, পরে সামনে যে আমি ধরে দেখি এটা হচ্ছে জাম্বুরা। অ্যান্ড দেখেন গাছটা কিন্তু মাঝারি সাইজের, খুব বেশি বড় না, মানে হাত দিয়েই ধরা যায়। আর এত পরিমাণে জাম্বুরা ধরেছে, মানে উফ, আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিলো যে একটা ছিঁড়ে নেই। তো যাই হোক, কিছু করার নেই। আর এখানে দেখেন মিষ্টি কিছু ডেজার্ট আইটেম আছে, এগুলো আমি একদমই খাইনি, ভালো লাগেনি। তো যাই হোক, একটু সামনে এগোতেই দেখবেন এই যে মজার ঝালমুড়ি মাখাচ্ছে, মানে জাস্ট শুরু করেছে। আর এই যে দেখেন সবগুলো মুড়ি একসাথে মেখে উনি রেখে দিচ্ছিল, তো যে যেমন ঝাল খায় সেরকম করে দিয়ে হচ্ছে উনি সার্ভ করে। আর এত পরিমাণে মুড়ি মাখানো দেখে আমি প্রশ্ন করছিলাম যে মুড়িগুলো নরম হয়ে যায় কি না, তো উনি বলছিল যে না, এটা একদমই নরম হয় না, জাস্ট কিছু সময়ের মধ্যে এগুলো বিক্রি হয়ে যায়, দেন উনি আবার আর এক গামলা হচ্ছে মুড়ি মাখায়। তো যাই হোক, বোঝাই যাচ্ছে এখানে অনেক পরিমাণে, মানে মুড়ি মাখানোটা অনেক পরিমাণে আর কি মানুষ খায়। আর এই দেখেন এখানে অনেক, মানে আমরা কয়েকজন ছিলাম, সো এখানে যেহেতু মানে দুপুরের পরপর সো এতটা ভিড় ছিল না, তো হচ্ছে আমরা কয়েকজন মিলে বলছিলাম যে আমাদের একটু বেশি করে কাঁচা মরিচ আর পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে একটু মুড়ি মাখিয়ে দেন। আর এখানে নাগা মরিচও ছিল, তবে আমরা নাগা মরিচটা একটু অল্প পরিমাণে নিয়েছি। আমার মনে হয় কি, মানে মেয়েদের কেনাকাটা নিউ মার্কেট ছাড়া আসলে কেন যেন পরিপূর্ণ মনে হয় না। তো যাই হোক, কেউ কম আসে, কেউ বেশি আসে, এটা অ্যাকচুয়ালি যার যার ব্যাপার। এনিওয়ে, তো যাই হোক, খাবারে চলে আসি। এই যে দেখেন মুড়িগুলো মাখা ছিল, আর হ্যাঁ, এটাতে হচ্ছে মানে ছোলা দিয়েছিল, সেদ্ধ ছোলা, তো আরও টেস্ট বেড়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি এক প্যাকেট নিয়ে অলরেডি খাওয়া স্টার্ট করেছি, এবং এই এক প্যাকেট ঝালমুড়ির দাম ছিল মাত্র 30 টাকা। বাট মুড়িটা একদম টেস্ট, কী বলবো, মানে খাওয়ার আগে তো অবশ্যই আমি একবার স্মেল নিয়েছি, এবং এটার যে লেবুর একটা স্ট্রং স্মেল আসছিল না, ওফ, মানে লেবুর স্মেলটা আসলেই অনেক ভালো লাগে। আর এই ঝালমুড়িতে যদি দেয় তাহলে তো আরও ভালো লাগে। আর লেবুটা হচ্ছে স্কিনটা দেয়নি অ্যাকচুয়ালি, পুরো আস্ত লেবুটাই ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছে। আর এই ঝালমুড়িটা আপনার মুখে দেওয়ার পরেই খুব মানে এত ভালো লাগবে, কারণ এখানে টমেটো প্লাস হচ্ছে বেশি পরিমাণে কাঁচা মরিচ আর লেবু, উফ, দুর্দান্ত একটা ঝালমুড়ি, মানে সত্যি অনেক ভালো লেগেছে এই ঝালমুড়িটা। 30 টাকার এই ঝালমুড়িটা খেলে একদম খুব ভালো লাগবে। আর এটার লোকেশানটা এই যে দেখেন, এটা হচ্ছে নিউ মার্কেটের এই যে 1 নম্বর আর 2 নম্বর গেটের জাস্ট মাঝামাঝিতেই হচ্ছে এই ছোট্ট একটা দোকান। তো এই দোকানের ঝালমুড়িটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর এই ঝালমুড়িটা আপনারা পেয়ে যাবেন, এই ভাইয়াটার নাম হচ্ছে, আপনার নাম কি? উজ্জ্বল। উজ্জ্বল, আচ্ছা। তো উজ্জ্বল ভাইয়ের দোকানে এসে আপনারা 30 টাকার এক প্যাকেট ঝালমুড়ি খাবেন, আর উফ, অনেক শান্তি পাবেন। এরপর আমরা খেয়েছি ফুচকা। তো ফুচকার চাইতে ফুচকার টকটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এই ফুচকার প্রাইসটা আমি জানি না, কারণ এটা হচ্ছে আমাদেরকে অন্য একজন খাইয়েছে। তো এই তো, আর আমরা কাজটা শেষ করে ভাবলাম একটু কিছু হালকা পাতলা খেয়ে নিই।
এরপর চলে এসেছি মীনা ফাস্টফুড নামের একটা রেস্টুরেন্টে। তো এইখানে অনেক অনেক আইটেমের খাবার দাবার দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়ান, তারপর হচ্ছে রাইস আইটেম আছে, মানে বাংলা খাবার বাদে অন্যান্য সব খাবার আছে। তো আমরা মেনুটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে কী খাবো, তো সাথে আমরা অনেকেই আছি। তো যাই হোক, এখানে আমি নিয়েছি হচ্ছে একটা চিকেন ক্লাব স্যান্ডউইচ, এটার প্রাইস হচ্ছে 60 টাকা। সাথে নিয়েছিলাম একটা মিল্ক শেক, এটা 120 টাকা। আর সাথে নিয়েছিলাম একটা স্পেশাল চিকেন শর্মা, এই শর্মাটার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা। এবং এটার স্পেশালিটি হচ্ছে ভেতরে অনেক পরিমাণে চিকেন দেয়া, সো আপনাদের ভালো লাগবে, মানে ক্ষুধার্ত পেটে ভালো লাগবে আর কি। ঠিক আছে, শর্মাটা বেশ ভালো ছিল। এরপরে আমি নিয়েছি একটা সেট মেনু, এই সেট মেনুতে ছিল ফ্রাইড রাইস, এখানে হচ্ছে 1 পিস চিকেন ফ্রাই থাকবে আর ভেজিটেবল থাকবে, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 230 টাকা। আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস আপনাকে দেয়া হবে। তো যাই হোক, রাইসের টেস্টটা ভালো লেগেছে, বাট ফ্রাই আর ভেজিটেবলটা আমার কাছে একদমই ভালো লাগেনি। ভেজিটেবলটা অনেক বেশি সুপি টাইপের ছিল আর ফ্রাইটা একদমই নরম ছিল, মানে মোটেও ক্রিসপি ছিল না। তো যাই হোক, তারপরও রাইসটা ভালো লেগেছে, এই তো একটাই কিন্তু ভালো লেগেছে। অ্যান্ড লাস্টলি আমি ট্রাই করেছি হচ্ছে এখানকার স্যান্ডউইচটা। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে 3টা লেয়ার দেয়া, এখানে 1 লেয়ারে হচ্ছে চিকেন, আরেক লেয়ারে হচ্ছে হালকা কিছু ভেজিটেবল দেয়া, এখানে ছিল গাজর আর টমেটো। তো ভেতরে অনেক পরিমাণে মেয়োনেজ দেয়া, তো যার কারণে আপনাদের এক্সট্রা মেয়োনেজের দরকার হবে না। তো তারপর আমি একটু টমেটো সস মিক্সড করে খাচ্ছিলাম। তবে স্যান্ডউইচের তুলনায় শর্মাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আচ্ছা বলেন তো, নিউ মার্কেটে আসলে আপনারা কোন জিনিসটা অবশ্যই খান? আমার মনে হয় চটপটি ফুচকা আপনারা মাস্ট 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 অবশ্যই খান, আর সাথে কোন আইটেমটা খান আমাকে অবশ্যই জানাবেন। যাই হোক, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেয়ে আমার তো অনেক ভালো লাগছিল। যাই হোক, যদিও মিষ্টির পরিমাণ অনেক বেশি ছিল, তো বলতে ভুলে গেছি মিষ্টিটা যেন একটু কমিয়ে দেয়। এই তো, আর লাস্টলি খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা পেপসি। আর হ্যাঁ, এই হচ্ছে আমার মানে বেশ কিছু ইমোশনাল জায়গার মধ্যে এই নীলক্ষেতের এই জায়গাটা হচ্ছে আমার কাছে ওয়ান কাইন্ড অফ ইমোশন। তো একটা সময় এমন ছিল যে নীলক্ষেতে আসবো আর তেহারি খাবো না, এটা তো হতেই পারে না। তো দেখেন, সময়ের পরিবর্তনে মানুষের কত চেঞ্জ হয়ে যায়। যেমন আজকে হচ্ছে আমি এখান দিয়ে পার হয়ে যাচ্ছিলাম, বাট আমার কেন যেন তেহারিটা খেতে ইচ্ছে করছিল না, এই জন্যই হয়তো বলে মানুষ পরিবর্তনশীল। এনিওয়ে, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, এই দেখেন আকাশেরটা, মানে এত সুন্দর লাগছিল, মানে উফ, চমৎকার চমৎকার আকাশ। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।